কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো আলুর দম। বাজারে এখন প্রচুর পরিমাণে ছোট ছোট নতুন আলু উঠছে, আর এই ছোট ছোট নতুন আলু দিয়েই কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আলুর দম তৈরি করে নিতে হবে। এখানে আমি আলুর দম তৈরি করার জন্য কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আলুর দমে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুইটা শুকনো লঙ্কা এবং এক চা চামচ জিরা। এখন আলুগুলোকে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আলুগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম ভেজে লাল করার দরকার নেই, জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুইটা শুকনো লঙ্কা, এক চা চামচ আস্ত জিরা। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদার বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সর্বশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে একটা আস্ত বড় টমেটো পেস্ট করে নিয়েছি, তা এখন মশলায় দিয়ে দেব। এখন আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে, তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ এবং ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছিল। এখন প্যানটা ঢেকে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলের গাঢ়ত্বটা ঠিক মতো আসলেই নামিয়ে নিব। আলুগুলো যেহেতু আগেই সেদ্ধ করা, তাই এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমার আলুর দম রান্না করা হয়ে গেছে, এমন একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা পরে আরও বেশি শুকিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যাতে এরকম নিত্য নতুন মজাদার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ¶¶